জানতে হবে না। খাইছো তুমি? না, মাত্র ফ্রেশ হলাম। আচ্ছা একটু ওয়েট করো, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। কত ঢংরে বাবা, নিজে কখনো পানি ঢেলে খায় না, আবার আসছে আমার নাস্তা করতে। সব পারি, শুধু ওয়েট করো তারপর দেখবা। আমি তাকিয়ে দেখছি অপিকে, ওনাটা বেঁধে নিয়ে তারপর নাস্তা বানাচ্ছে। এই না হলে হবু বউ, খুশিতে ড্যান্স মারছি। হ্যাঁ, মনে মনে কিচেনে এগিয়ে গেলাম। অপির পেছন থেকে ঝুড়ি ধুরুর ঘাড়ে একটা চুমু দিতে। একদম দুষ্টুমি করবা না কিন্তু। কই না তো, পায়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম, তাই তোমার উপর এসে পড়েছি। শয়তান উল্লুক নাকবোচা, ছাড়ো নাস্তা বানাতে দাও। একটু ধরে থাকি, কোনো দুষ্টামি করবো না সত্যি। অপি শরীরের উষ্ণতা আর সুবাসে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কোনো দুষ্টামি করবো না কথা দিয়েছি। অপি, এই অপি বলো শোনো না, কি হলো বলো। আমার দুষ্টু মিষ্টি বউ হবা বয়ে গেছে আমার। কেন কেন, তোমার মতো নাকবোচাকে কেন বিয়ে করব? অপিকে ঘুরিয়ে নাকের সাথে নাক মিশিয়ে বললাম, দেখো তো আমার নাকবোচা কই। হইছে হইছে, সরো। বলো না বউ হবা। না না না, তাহলে আমি খাবো না। এত কষ্ট করে নাস্তা বানালাম আর তুই খাবি না, তাই না? দাঁড়া, কেমন করে খাওয়াতে হবে তা আমার জানা আছে। হপি নাস্তায় না আমার রুমে গিয়ে আমার মুখ চেপে ধরে মুখে ঠেসে খেতে বলল। হারামি, খা এবার। এভাবে কি খাওয়া যায়? একটু মিষ্টি করে বললেই তো হয়। পারে না মিষ্টি করে বলতে। তাহলে রাগ করো না, আমি তো এমনি বলছি, তুমি আমার জন্য এতক্ষণ কষ্ট করে বানিয়েছো, আমি কি না খেয়ে থাকতে পারি বলো? থাক থাক, বুঝি সব। ওই মেয়েটা হলে তো আর বলতে হবে না, খাবে না, আমাকে তো সহ্যই করতে পারো না তুমি। আমি অপুকে জড়িয়ে ধরে বললাম, ফাগলি, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বুঝো না? তুমি কি বুঝো? কি বুঝবো? আমিও তোমাকে কি কিছু না বলবা না, আবার শাস্তি দিব। আমিও তোমাকে ভালোবাসি নাকবোচা। কিছু সময়ের জন্য তোমরা চোখ বন্ধ করো, আমরা একটু রোম্যান্স করে আসি, সময়টা মনে হয় নেই কতক্ষণ ওকে জড়িয়ে ধরেছিলাম। নাকবোচা ছাড়ো, এখন আম্মু জানলে বকবে, আমি দুপুরে আবার আসব। না, থেকে যাও আমার কাছে। আগে বিয়ে হোক তারপর। কেন, বিয়ে না করলে হয় না? মানে? মানে শুধু প্রেম করব, বিয়ে করে কি হবে? আহারে গুলুমুলু বাচ্চা, বাবা হওয়া না কি সত্যি? ধুর শয়তান ছেলে। এই অপি শুনো, অপি দৌড়ে চলে গেল। যাক, অপি আমাকে বলেছে, এখন আমি আম্মু আব্বুকে বলতে পারবো বিয়ের জন্য। দুপুরে অপি এসে বলল ওদের সাথে খেতে হবে, আন্টি যেতে বলেছে। আমি অপির কপালে চুমু দিয়ে একটু আদর দিলাম, তারপর গেলাম ওদের রুমে। আন্টি আদর করে খাওয়ালো, তারপর বলল, আবির তোমার আম্মু না আসা অবধি আমাদের এখানে থাকো। আমি মনে মনে ভাবি, এই তো আর কিছুদিন, তারপর জামাই হয়েই থাকবো। আবার ভাবলাম, অপি তো রাজি, ওর বাবা মা রাজি না হলে তো আর এক বিপদ। অপি বলল, ইস দরকার নেই নাকবোচাকে আমাদের ঘরে রাখার। তুই চুপ থাক, আবির থাকবে। ঢং, এত আদর তো আমাকেও করো না। আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, মা তো আমার, তাই আমাকে এত আদর করে। অপি ওর রেগে আগুন হয়ে বলল, আমার আম্মুকে ছাড়তে? বেশ, একটা জবানো খুনসুটিতে মেতে ছিলাম সবাই। তারপর আন্টি উঠে ওনার রুমে চলে গেলেন। তাতে বুঝলাম আন্টি আমাকে পছন্দ করে, এখন অপেক্ষা আমার পরিবার থেকে বিয়ের কথা জানানোর, দেখা যাক কি হয়। আমি আর অপি টিভির রুমে গিয়ে বসলাম, আগে রিমোটটাকে নিজের আয়ত্তে করলাম। তাতে অপি আমাকে দু তিনটা চিমটি দিল। আমি ডিসকভারি চ্যানেলে বেয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটা দেখতে লাগলাম। অপি বলল, এসব না দেখে দু একটা রোমান্টিক গান তো শোনা যায়। আমার মনে কোনো রোমান্টিকতা নাই। তা তো দেখতেই পাচ্ছি, শুকনো বড়ই একটা। চুপ করে থাকো একটু, তোমার কথা শুনবো না টিভি দেখবো? থাকো তুমি, আমি গেলাম। অপি রেগে উঠে যেতে লাগলো, আমি ওর হাত ধরে টেনে সোফায় বসিয়ে জড়িয়ে ধরলাম। ছাড়ো ছাড়ো আমাকে। ছাড়ার জন্য কি ধরেছি নাকি কটকটি? তুমি টিভি দেখো, আমাকে ছেড়ে দাও তো। অপির গলায় ঘাড়ে স্লাইড করছি আঙ্গুল দিয়ে, আর অপি চোখ বন্ধ করে আছে, ওর শরীর কাঁপছে। তারপর ওর কানের কাছে ফিসফিস করে বললাম, ছেড়ে দিয়েছি তো, এখন যাও না কেন? আবির প্লিজ দুষ্টুমি করো না।
আমি কি কিছু করেছি জানটা আমার? অপির গালে আস্তে আস্তে কিস করছি। অপি আমাকে শক্ত করে ধরে আছে। তারপর অপি নিজেই আমাকে লিপ কিস করতে শুরু করলো। একটা অজানা ভালো লাগায় হারিয়ে যাচ্ছি দুজন। হঠাৎ আন্টির ডাক শুনলাম, অপি ডাকছে। আমি এক লাফে অন্য সোফায় বসে পড়েছি। অপিও আলাদা, বাকি আন্টি দেখিনি। তাহলে আজ আমার পিঠ লাল হতো নিশ্চিত। অপিও আম্মুর রুমে গেল। তারপরে সে বলল, আম্মু ঘুমাবে তাই ওনার ওষুধটা দিতে ডাকছিল। আমি ভাবলাম এখন তাহলে এখানে থাকাটা ঠিক হবে না। আন্টিকে বলে আমি আমার রুমে চলে আসলাম। রাতে আব্বা আম্মু সবাই এলে অপির কথা সব খুলে বললাম। আব্বা আম্মু দুজনই খুশি হলো। তখনই তারা চলে গেল অপিদের বাসায়, সাথে ভাই ভাবিও। কিছু সময় পর অপি আমাকে ফোন দিল। এই শয়তান উল্লুক নাকবোচা, বিয়ে করবি আমাকে? আমার বয়ে গেছে তোমাকে বিয়ে করতে। তাহলে আঙ্কেল আন্টি কেন এসেছে শুনি। কি জানি, আমি তো জানি না। এত পাগল হয়ে গেছে যে তর শুয়েছে না বুঝি। যেভাবে কিস করে আমাকে পাগল করলে তাতে ভালো থাকি কি করে? দাঁড়াও, এখানে কি কথা হয় আগে শুনি। তোমার আম্মু কি রাজি হবে? গাধা, আম্মু আব্বু তো অনেক আগেই তোমার আম্মু আব্বুকে আমাদের বিষয়ে বলেছে। তারপর থেকেই তো তোমাকে এত বিরক্ত করি। তোমার রুমে যাই, আমার বাসায় এসে আমার সাথে থাকো। এমনি এমনি কি হয়েছে নাকি এসব? তার মানে তোমরা সবাই মিলে আমাকে বোকা বানানোর জন্য উঠে পড়ে লেগেছো। গাধারাম, দাঁড়াও বাসুরাতে বুঝাবো মজা। যাও যাও, কচু করবা। কল কেটে দিলাম। ওদিকে মুরব্বিরা আলোচনা করছে আমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে হবে এ বাড়িতেই, বাসর হবে আমার রুমে। আর বিয়ের পর আমাদের গ্রামের বাড়িতে আরেকটা অনুষ্ঠান করবে। বিয়েটা এক সপ্তাহ পরেই ঠিক হলো। অপির পরীক্ষা দেরি আছে তাই আর সমস্যা হবে না। দু পরিবারের সবাই বিয়ে নিয়ে খুব আয়োজনে মেতে আছে। আমি তো লাজুক ফোলা তাই ঘর থেকে তেমন একটা বের হই না। কে কি বলবে? আবার ঠিক করেছি বিয়ের পরও 3 মাস ঘর থেকে বের হব না। কে কি বলবে সেজন্য? এছাড়া অন্য কিছু না। এখন সবসময় অপি আমাদের রুমে যাওয়া আসা করে, খুব ভালোবাসে সবাই ওকে। আর আমি বড্ড বেশি ভালোবাসি। ও সামনে থাকলে বা ওর গলা শুনলে আমার ভেতরে একটা খুশি কাজ করে, সব কিছুই ভালো লাগে। একসাথে সবাই মিলে শপিংয়ে গেলাম একদিন। বিয়ের যাবতীয় সব কিছু কেনাকাটা করলাম সবার পছন্দ মতো। বিয়ের দিন পুরো বাড়িটাই খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। এক বাড়িতেই বিয়ে, আজই বিয়ে যাকে বলে। কত শখ ছিল গাড়ি করে যাবো বউ আনতে, আর এখন সিঁড়ি বেয়ে উঠে বউ আনতে হবে। তাও আবার ছাদে সাজিয়ে রেখেছে কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। ধুর ভালো লাগে না। শেরওয়ানি পাগড়ি পরেছি, কেমন জানি লাগছে। লজ্জায় মুচকি হাসি আসছে। তা একটা রুমাল দিয়ে লোক চক্ষুর আড়াল করলাম। ভাই এসে বলল, কি রে বদমাইশ কোথাকার, এত হাসছিস কেন? ছোট ভাইকে জীবনের সবচেয়ে বড় হাতে কুরবানি দিতে উঠে পড়ে লাগছিস সবাই, তাই শেষ হাসি হাসতেছি। তা ঠিক, আমিও আর হাসতে পারি না তোর ভাবির জন্য। তুইও পারবি না, যত পারিস এখন হেসে নে। কোথা থেকে ভাবি এসে ভাইয়ের সামনে এসে, কি বললে তুমি? আমার জন্য হাসতে পারো না? তোমার সব খুশি শেষ করে দিছি আমি। আরে দূর, আমি কখন বললাম এসব? আবিরকে বলছিলাম ওর সুখ নাই, তোমাকে কিছু বলিনি তো। আমি আরো বেশি হাসতেছি ওদের ঝগড়া দেখে। অপি ওর বান্ধবীকে পাঠিয়ে আমাকে খবর দিল। আমি যেন এভাবে হাসাহাসি না করি, সবাই নাকি খারাপ ভাববে। মনে মনে বলি শেষ হাসিটা দেখে রাখুক, যথাসময়ে বিয়ে শেষ করে এবার মেয়ে বিদায়ের পালা। কিন্তু বিদায়টা আর কোথায় দিবে? অপি কান্না শুরু করলো। আমি ওর কানের কাছে গিয়ে বললাম, এত ঢঙের কান্না করে দেখাতে হবে না, মনে হচ্ছে দূরে চলে যাবা। যাচ্ছটা কই? উপরতলার নিচতলার ব্যাপার, কান্না বন্ধ করো। অপির রাগ কে দেখে এখন? বুঝলাম রুমে গেলে শনি বা ফোনি কিছু একটা আছে আমার কপালে। বউয়ের কান্না দেখে খুব মায়া হলো। ভাবলাম আমি একটু কেঁদে দিই, তাতে যদি বউয়ের কান্নাটা একটু কমে। পরে ভাবলাম থাক দরকার নেই, কে কি বলবে আবার। বাসর ঘর বেরি, অপিকে এনে রুমে রাখলো সবাই। আমি তো আমার বাসে এসে টিভির রুমে গিয়ে টিভি চালু করেছি। মেহজাবিন গিয়ে আম্মুকে বলল এ কথা। বিড়াল পেটানো লাঠি হাতে আম্মু তেড়ে এসে আমাকে কয়েক ঝাঁক বকা দিয়ে পাঠালো বাসর ঘর। দরজা আটকাতেই অপির খ্যাঁচখ্যাঁচানি শুরু হলো। কি বলছিলে তখন? ঢং করে আমি তা নয় তো কি শুনি, কান্না করা কি আছে? তুমি তো আর চলে যাওনি তোমার বাবা মাকে ছেড়ে, তাহলে এমন কান্না করলে কেন? হারামি, তুমি আর কি বুঝবা? আমি যা বুঝি তা ভালোই বুঝি। শুনো, তুমি একমাত্র মেয়ে যে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে লাগবে 30 সেকেন্ড। রাগ করে যখন বলবা চলে গেলাম বাপের বাড়ি, তখন আমি বলবো বাপের বাড়ি তো আছো, কত লাকি তুমি একবার ভাবো তো। আমার পরীক্ষা শেষ করে আমি এ বাড়িতে থাকবো না। আমিও ঘর জামাই হবো না,
আমি এখন ঘুমাবো, লাইট অফ করে শুয়ে পড়ো। আরে বেচারি, ঘুমালে হবে? ওটা কে করবে? কোনটা? ওইটা ওইটা একদম নাক ফাটিয়ে দিব বলে দিলাম। কেন, তুমি না আমার বউ, তাহলে কেন হবে না? বিয়ের 5 বছর হলে, তারপর, এর আগে না। বলো কি, এর থেকে ভালো ছিল বিয়ের আগে যা দু একটা কিস পেতাম ওটা দিয়ে কাটিয়ে দিতাম, কি লাভ হলো বিয়ে করে? এত কিছু বুঝি না, যাও তো। আমি লাইট অফ করে সবাইকে জড়িয়ে ধরি। এই মেয়েরা, বাকিটাও কি শুনতে চান নাকি? তোমাদের সব না শুনলেও চলবে। এভাবে কিছু খুনসুটি আদর ভালোবাসা দিয়ে চলতে থাকে আমাদের ছোট্ট সংসার, যেখানে সবার অপরিসীম ভালোবাসা আছে আর আছে বাবা মায়ের দোয়া। বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে এখন আমি বাড়িওয়ালার জামাই। সবাই সুস্থ থাকুন।